নমস্কার, দেখছেন ডিস্ট্রিক্ট প্লাস, নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর ধর্মতলা থেকে সরাসরি নজর রাখবো, সেখানে জমায়েতে নাগরিক সমাজ, কিন্তু সেখানে থেকে উত্তেজনার খবর সামনে আসছে। কি পরিস্থিতি? রণয় তিওয়ারি রয়েছেন, জানাবেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। রণয়, কি পরিস্থিতি? তুমি যে ছবি দেখতে পাচ্ছ নীলাঞ্জনা, মঞ্চ থেকে ঘোষণা করা হয় যখন তাদের এই আন্দোলন চলছে, তখন সেখানে কিন্তু কয়েকজন মদ্যপ অবস্থায় মেয়েদের গায়ে হাত দিয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে। অর্থাৎ এই ব্যক্তির বিরুদ্ধে আমরা
সে পালাতে গেলে তাকে প্রতিবাদীরা তারা ধরে ফেলে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অভিযুক্তকে ধরে ফেলেছে প্রতিবাদীরা, পুলিশ সেখানে রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। রাজিগড়ে ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন জনের মানুষজন, আর আর বিনিয়োগে আন্দোলন চলছে, স্বস্তিকাদি আপনারা আন্দোলন করছে। এখন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আরও একজন মহিলার শ্লীলতাহানি ঘটনা ঘটেছে, পুলিশকর্মীরা তাকে এখান থেকে, পুলিশকর্মীরা এখানে রয়েছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, প্রবল উত্তেজনা আর আর এভিনিউ ক্রসিংয়ে। কারণ এই মঞ্চ থেকেই ঘোষণা করা হয় যে একজন ব্যক্তি অর্থাৎ যারা পেছনে রয়েছেন তারা মদ্যপ অবস্থায় মহিলাদের শ্লীলতাহানি করছে। এরপরই যারা এখানে আন্দোলন করছিলেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন, তারা মঞ্চ থেকে দৌড় দেন সেই ব্যক্তিকে, আর ডোরিনা ক্রসিং এর কাছ থেকে তাকে ধরেন, ধরে তাকে নিয়ে আসা হয়। এই মুহূর্তে সেই মদ্যপ ব্যক্তিকে তাকে তোলা হচ্ছে মঞ্চে, এবং তুমি দেখতে পাচ্ছ রীতিমতো ক্ষুব্ধ তাকে বেধড়কভাবে মারধর করা হচ্ছে, পুলিশ কর্মীরা চেষ্টা করছেন সেই ব্যক্তিকে ছাড়ানোর জন্যে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, এখানে যারা আন্দোলনকারী তাদের বক্তব্য সেই ব্যক্তি মদ্যপ, সে মহিলাদের শ্লীলতাহানি করছিল। শ্লীলতাহানির অভিযোগ, মত্ত অবস্থায় শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তকে প্রতিবাদীরাই তাড়া করে ধরে ফেলেন, পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত এবং তাকে প্রতিবাদীরাই তাড়া করে ধরে ফেলেন, পুলিশ নিয়ে যাচ্ছে অভিযুক্তকে। সেই ছবি যেরকম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, আর এই ঘটনা ঘিরে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলায়। কিছুক্ষণ আমি আগেও আপনাদের যে খবর দেখাচ্ছিলাম এই নাগরিক সমাজের ডাকা মিছিল, সেখান থেকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, সে অভিযুক্তের সিসিটিভি ফুটেজে প্রকাশ করে পুলিশ। আন্দোলন অবস্থান চলবে, আর সেই 11 দফা দাবির মধ্যে অন্যতম অবশ্যই মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা, আর নাগরিক সমাজের এই কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, সেখান থেকে উঠল শ্লীলতাহানির অভিযোগ। প্রথমে মিছিলে শ্লীলতাহানির অভিযোগ, সেই অভিযুক্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ,
তার পালিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং সেই ফুটেজ ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন সাধারণ মানুষের কাছে পুলিশ। সেই অভিযুক্তের খোঁজ চলছে আর এর মধ্যেই মিছিল শেষে যখন ধর্মতলায় জমায়েত হচ্ছে ভোর পর্যন্ত অবস্থান জমায়েতের সিদ্ধান্ত তারা নিয়েছেন, সেখান থেকে স্লোগান হচ্ছে ন্যায় বিচারে রাজ্যখানের ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজের এই প্রতিবাদ কর্মসূচি, সেখান থেকেও আবার অশ্লীলতা হানির অভিযোগ উঠল এই অভিযুক্তকে প্রতিবাদী নেই ধরে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ অভিযুক্তকে ধরে নিয়ে যাচ্ছে। ছবি দেখুন আপনারা, নাগরিক সমাজের আজকে প্রতিবাদ মিছিল ছিল আরজিকর ঘটনার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে। দুপুর থেকে সেই মিছিল প্রতিবাদ মিছিল তাদের শুরু হয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের পর ধর্মতলায় জমায়েতের সিদ্ধান্ত তারা নেন, ভোর পর্যন্ত এই জমায়েত চলবে। 11 দফা দাবি তারা জানাচ্ছেন, দাবি পূরণ না হলে সঠিক বিচার না হলে তারা তাদের এই আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাবেন পরিষ্কার জানাচ্ছে নাগরিক সমাজ। নারী নিরাপত্তা নারী সুরক্ষার দাবি জানাচ্ছেন তারা। আরজিকরের মতো নৃশংস নক্কারজনক ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন তারা আর সেই প্রতিবাদ কর্মসূচি থেকেই শ্লীলতা হানির অভিযোগ, মিছিলে শ্লীলতা হানির অভিযোগ, জমায়েতে শ্লীলতা হানির অভিযোগ। অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে প্রতিবাদীরা, এরপর পুলিশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে অভিযুক্তকে। সেই ছবি আপনারা দেখছেন, এর আগে আমরা দেখাচ্ছিলাম যে খবর আপনাদের নাগরিক সমাজের ডাকার মিছিল, সেই মিছিল থেকে শ্লীলতা হানির অভিযোগ ওঠে এবং সেই অভিযুক্তের পালিয়ে যাওয়া সিসিটিভি ফুটেজ পুলিশ প্রকাশ করে এবং সেই ফুটেজ ছড়িয়ে দেওয়ার বার্তা পুলিশ দেয়, অভিযুক্তকে নিয়ে চলে গেল পুলিশ। এই অভিযোগ ঘিরে নাগরিক সমাজের ধর্নায় ধুমধুমার পরিস্থিতি, মত্ত অবস্থায় শ্লীলতা হানির অভিযোগ যুবকের বিরুদ্ধে, পালাতে গেলে প্রতিবাদীরাই তাড়া করে ধরে ফেলে অভিযুক্ত যুবককে। এরপর পুলিশও পুলিশ ঘটনাস্থলে মোতায়েন ছিল, পুলিশ আসে আর এই মুহূর্তে পুলিশ অভিযুক্তকে নিয়ে চলে গিয়েছে। আমি মঞ্চে গেলাম, মঞ্চে আমার স্ট্যান্ডটা ভাঁজ করে তোর স্ট্যান্ডের সামনে রাখা। বল কি বল, তানি করছেন এই খবর পাওয়ার পর, এই ঘটনা শোনার পরই যারা আন্দোলনকারী তারা ক্ষোভে ফেটে পড়েন। যারা মদ্যপ অবস্থায় ছিলেন তাদেরকে তাদের পিছু নেয়, ডোরিনা ক্রসিংয়ের কাছ থেকে অরেঞ্জ কালারের গেঞ্জি পরা অবস্থায় এক যুবককে ধরা হয়, ধরে উত্তেজিত অর্থাৎ এখানে যারা রয়েছিলেন আন্দোলনকারীরা তাকে ধরে। এরপর পুলিশ আসে, মহিলারা তাকে দেখতে পেয়ে বেধড়কভাবে মারধর করতে থাকে, এরপর তাকে টানতে টানতে পুলিশ তাদের হাত থেকে সরিয়ে নিয়ে যায় এবং তাকে একটি পুলিশের যে কিওক্স বুথ সেখানে রাখা হয়, কিন্তু এরপর সেখান থেকে তাকে বার করে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। পুলিশ কর্তারা অবশ্য বলছেন তারা বিষয়টা দেখছেন, তারা এই আইনত ব্যবস্থা নেবে, ঘটনায় যে বা যারা যুক্ত সেই বিষয়ে তারা দেখবেন। এখানে যারা রয়েছেন পুলিশ কর্তারা তাদের সঙ্গে কথা বলছেন, পুলিশের তরফে অবশ্য বলা হচ্ছে যে লিখিত অভিযোগ করতে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ঠিক কী করেছিল, কে অভিযোগ করেছিল সেটা দেখা হচ্ছে। এই মহিলা
অবস্থায় একজন লোক আমাদের এই ধর্ণা মিছিলে একটি মেয়েকে খুব বাজেভাবে স্পর্শ করে এবং অত্যন্ত মানে কুরুচিকর কিছু কথা বলে। আজকে আমরা জায়গায় যে যার জন্য অবস্থান, আমাদের যার জন্য এখানে ধর্ণা দেওয়া, লাইভ আপনারা দেখছেন সবার সামনে কি করে হয়। আমাদের পুলিশ নিয়ে গেলেন নিকটবর্তী থানায়, দেখা যাক যদি কোনো ব্যবস্থা, আশা করছি এর বিচার হবে এবং যার সাথে করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা গেছি, আমাদের পরিষ্কার উনি ইনটক্সিক ছিলেন, আমরা দেখতে পেয়েছি, পরিষ্কার দেখা গেছে। আপাতত একজনকে আমরা দেখতে পেয়েছি, তাকেই দেখেছি, তার দলে আরো কেউ ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু একজন পরিষ্কার ছিলেন। তাকে যখন আনা হচ্ছিল মুখ থেকে অনবরত মদের গন্ধ বেরোচ্ছে, তার মধ্যেও এগুলো হচ্ছে। কোথায় কোথায় দাঁড়িয়ে আছি আমরা এই আন্দোলনের মধ্যেও মেয়েদের সঙ্গে এরকম ভাবে কুরুচিকর এরকম স্পর্শ করা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে পুলিশ নিয়ে গিয়েছে, আর এরই পাশাপাশি প্রতিবাদী যারা যারা অভিযোগ জানিয়েছেন তারাও এই মুহূর্তে থানায় গিয়েছেন, যেমনটা জানাচ্ছিলেন একজন প্রতিবাদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।